আনলাইন আমার খুব ভালো লাগে বিমানে যাওয়াটা আমি অন্য এয়ারলাইনে একবার দুইবার গেছি কিন্তু সব সময় বিমান চড়ছি বিমান খুব ভালো লাগে কিন্তু বিমানের যে আরে বাড়া বাড়াই রয়েছে আমি তো গত ডিসেম্বর আঠেরো তারিখ আইছি আঠেরো তারিখের ফ্লাইট সম্বন্ধে যে আমি যদি কিছু কইতেছে আমরা খান দিয়া পাইছি না বিমানের কোনো করে পাইছি না আমরা ব্রাসেল নিয়ে নামানো হয়েছিল

তারা টেলিভিশনে দেখিয়া বাংলাদেশ হাইকমিশনের একজন কর্তৃপক্ষ আইসেন আর এখন আমরা কোনো বিমানের লগে কোনো হ্যান্ডস নাই কইলা যে আমরা উর্ধতম কর্তব্য আছেন একজন মহিলা তো ওনার ফোন দিছেন আমি ওনারা ফোন করছি ফোন করার পরে ওনার কইলা আমরা তো কোনো হ্যান্ডস নাই বলে হ্যান্ড নাই বাংলাদেশ বিমানে আনি আমরা দেখা যেন মনে হয় ফালে ফালাইয়া রাখিয়া আর সে আমরা দেখা শিক্ষা করার যদি এই এই অবস্থার উপরে যে ড্রাইবেটিক রুগী আসেন ছোটো ছোটো বাচ্চা আর সব অসুস্থ পড়ি গেছেন সঙ্গে এক তো ঠান্ডা গরম পানির সিস্টেম নাই একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও গরম পানির সিস্টেম নাই আমরা তারপরে রেড ক্রসের ডাক্তার আইয়া অনেক ঔষধপত্র দেওয়া হয়েছে দেওয়ার পরে তারা বিমানের যে মহিলা একজন বাংলাদেশ আমাদের এমবেসির মহিলা আমি নিজে ফোন করছি আমার ফোনের কস্ট প্রায় দুইশো পাউন্ড হয়েছে সবার লোকের ফোনও আসিন না আমার উদ্দেশ্য ক্রেডিট নিয়ে আমি ফোন ইউজ করছি হইয়া আমার আমার ওয়াইফে কইছেন যে আই ক্যা ফ্লাই করি অন্য জয় যারা বিমানের প্যাসেঞ্জার আছে তারা আপনি যদি যাইনি তা আমরা যাইতাম পারতাম না তা আমি অনেক সহযোগিতা করছি তারা সাহায্য করছি করিয়া আমরা এর করছে চার দিন পরে আমরা করছে আনিয়া স্টার্ট ফুড আনিয়া দেওয়া হয়েছে তাও আমি অনেক সাহায্য সহযোগিতা করছি তো ফাইসেন আমরা

ধরো কি কাউন্টার নাই আর যে কোনো দেশে ফেলাইয়া মানুষের নিয়ে আইলা অপদস্থ করা এটা তো ঠিক হইছে না এরপরে যে এখন বাড়া বাড়াই লইছে এটাতে তো কোনো মন্ত্রী জাস্টিসও না একমাত্র সিলেটের আমরা সিলেটেও বেশি যাই অন্যান্য তো খুব কম যাই কিন্তু সিলেটি বেশি যাই আমরা এখন আমরা ই অবস্থার উফুরিয়ে যে সিলেটের আমরা হয়তো সিঙ্গেল একজন দুইজন যাই তাকি ভাবা ফেমিলি লইয়া কি যাওয়া সম্ভব হইব কোনো মতে তো সম্ভব হইতো না দশ বারোজন আটজন মানুষ যদি একজন কত হাজার পাউন্ড তাহলে কোনো মতে দশ বছরে হয়তো যাওয়া সম্ভব হতো না এখন বিমানের যে লস আইসকে যে সম্বাদটা আমরা পাইছি আড়াইশো জায়গা মাত্র জন প্যাসেঞ্জার লইয়া বিমানে গেছে এই লসটা খার হইল বাংলাদেশ সরকারেরও হয়েছে আর বরং আমরারও এটা কি ঠিক হইল ওই যে আবার নেক্সট ফ্লাইটে যে কতজন যাইবা বা তাও নিশ্চয়তা নাই এমন তা কেউ টিকিটও খাটেন না উনি আর আপনারা আমরা এটা সবাই মিলিয়া দল মত নির্বিশেষে একটা ব্যবস্থা করা এটার লাগে আমি অনুরোধ করিয়া সকলরে সকল আউকা আইয়া আমরা একটা হয়তো খেয়ে বা খারা এটা ইন্ধন যোগাড় জানি না হয়তো কোনো একটা জো আছে চক্র আছে এটা বাড়া বাড়াইয়া একটা তারা তারা আর বানার কিন্তু আমরা যে আমরার মতো যে দেশের যে প্রেমিক যারা আছেন এরারে তো আর বিমানে যাওয়ার কোনো সুযোগই দেওয়া হইতো না মনে হয় থ্যাংক ইউ মুজিব ভাই থ্যাংক ইউ আপনার আপনার বক্তব্য লাগি সাহেব ভাই আমি আপনারা চাইলাম শুভামতিনুভা সুপ্রিয় দর্শক শুভামতিনের সাথে আমার একটি সম্পর্ক রয়েছে কি ডাকবো খালা ডাকবো না কি বলেন আপনি আপনার যে অভিজ্ঞতা আপনি প্রায় বিমানে ভ্রমণ করেন বাংলাদেশে এবং বাংলাদেশে আপনি আগামী মাসে আপনি যাবেন বাংলাদেশে বিমানে কি টিকিট কাটবেন আপনি এই যে দাম যেটা বাড়ছে বিমান বাংলাদেশে এনেছে না আমি কাটবো না কাটবেন না কেন কাটবেন না কাটব কেন না মানে বিমান কি মনে করে বিমান কি মনে করে যে আমরা লন্ডনে আছি বলে টাকা কাছ থেকে আসে টাকা কি কাছ থেকে আছে টাকা আমি বাংলাদেশে ও সব জায়গায় মিটিং মিছিলে এবং সব কিছুতে আমি বলছি যে লন্ডনের পয়সা বিদেশের পয়সা আমাদের রক্ত দিয়ে পয়সা রুজি করা হয় কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে সব আমরা হ্যারাসমেন্ট বিমানে আমি এই পাঁচ বছরের মধ্যে বোধ হয় চল্লিশ পঞ্চাশ বার কারণ এভরি তিন মাস চার মাস মাসেও কোনোবার আশি মাসেও যায় তো আমি সব সময় বলি কি যে বিমান আমার আমাদের প্লে হ্যাঁ কারণ বাংলাদেশ বিমান আমাদের প্রেম আমাদের অনেক পরিচিত ফ্রেন্ড বা আত্মীয় স্বজন আছেন ওনারা বিমান পছন্দই করতেন না কিন্তু আমার অনুরোধে অনেকে এখন বিমানে যাতায়াত করতেন এই যে একজন ভদ্রলোক বললেন যে আমাদের দেশপ্রেম আমাদের সিলেটিদের যেরকম দেশপ্রেম আছে আমার মনে হয় না আর কেউ এরকম আছে বাংলাদেশ কার রেমিটেন্সে চলতেছে বাংলাদেশে আমরা সিলেটিরা কত কিছু করতেছি আমাদের কত অবদান আছে এইটা ওরা দেখে না যেটা আমরা এই যে প্রতিবাদ করছি এইটা দেখতেছি আর আমাদের যে কত দুর্গতি এই যে বাংলাদেশ বিমানে যখন আসি মানে কি বলবো আপনাকে আমি এয়ারপোর্ট থেকে সিলেট থেকে যে ঢাকায় আসি এই যে একজন ভদ্রলোক বললেন যে ক্রয়ডন থেকে যে আমাদেরকে ঢাকায় এনে কত যে দুর্গতি করে বিশেষ করে ওল্ড এজ যারা এবং বাচ্চাদের আমাদের সিলেটে যারা লাস্ট ফ্লাইটে আসে এই লাস্ট ফ্লাইটটা সিলেট থেকে ছাড়ার কথা হ্যাঁ ছয়টা আঠান্ন মিনিটে কিন্তু এই প্লেনটা তারা সিলেটে আমি সব কিছু এইবার মানে নিজে অবগত দেখে এসেছি এই প্লেনটা কি করে তারা সিলেটে দশটা পর্যন্ত দাঁড়া করাইয়া রাখে রাত দশটা এখন গ্রামগঞ্জে থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ওনারা তো তিনটা থেকে এসে এয়ারপোর্টে বসে আছে যে আমাদের ফ্লাইট হবে ইভেন আমি সব সময় লাস্ট ফ্লাইটে ঢাকায় আসি এখন আমার বাড়ি ধরে এয়ারপোর্ট থেকে দশ মিনিট যখন প্লেনে সবাই উঠতেছে আমাকে কল করেন বিমান থেকে তখন আমি চলে আসি তো এটা আমার জন্য একজনের জন্য আমি বুঝলাম যে আমি আমার কষ্ট হচ্ছে না কিন্তু আমার সবচেয়ে যে দুঃখ হয় যে ওনারা তিনটা থেকে দুইটা থেকে গ্রাম থেকে এসে এই এয়ারপোর্টের মধ্যে তারপরে সিলেট এয়ারপোর্টে কোনো ক্যান্টিন নাই কোনো ফ্যাসিলিটি নাই ওই যে প্যাসেঞ্জারে যারা বসার জায়গা ওইখানে ঢুকতে হলে আপনাকে একশো টাকা দিতে হবে মানে আপনার আত্মীয়স্বজনের সাথে বসতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে এই যে মানুষের দুর্গতি তারপরে ওই ফ্লাইটটা আসলো আমি লাস্ট ফ্লাইটে এই যে গত পাঁচ মাস আগে আসছি আমি ছবি ডিজে আমার মোবাইলে ছবি উঠে আনছিলাম আমি এইগুলা প্রতিবাদ করব আমি এবং চ্যানেলে আপনার সাথে আলাপ করছিলাম আমি কয়েকদিন আগে যে আমি এইগুলা নিয়ে একটু প্রতিবাদ ইয়ে করব। কথা হইলো কি আমাদের সবচেয়ে যে দুঃখ আমার এইটা যে আমাদের সিলেটের আমাদের সিলেটের ভাই বোন যতই এখানে আছি না কেন আমরা একমত হই না যার ধরুন আমরা এই ভোগান্তি পাচ্ছি আমাদের হ্যারাসমেন্ট ঢাকায় গেলে হ্যারাসমেন্ট সিলেটে কেন কেউ আসে ওদের চামচা কেউ আসে ওইদিকে নিজের স্বার্থ কেউ মনে করে এ আমি ভিআইপি সার্ভিস পাচ্ছি আমি কেন মানে ওই এগেনস্টে যাবো তো আমি ভিআইপি সার্ভিস চাই না আমি চাই বাংলাদেশে আমরা যারা অন্য যা যারা জনগণ যায় তারা যেন শান্তিতে যায় ঢাকায় নিয়ে আসলো সাড়ে দশটায় আমাদেরকে সিলেট থেকে ফ্লাইট হলো দশটায় টোয়েন্টি ফাইভ মিনিটস সাড়ে দশটায় আসলাম ওইখানে ইমিগ্রেশনে এক একটা কি হাতে দিল চিপস বসাইয়া রাখলো পনের বারোটার সময় নিয়ে গেলো ওই যে উত্তরার হোটেলে হ্যাঁ কক্রোচ এই যে উন্ডোর কাঠিনের মধ্যে কক্রোচ আসতেছে মানে কি নোংরা এক মনে হয় এই হোটেলটা কোনোদিন মানে পরিষ্কারই করা হয় না উত্তরাতে এই হোটেলগুলাতে নিয়ে উঠাইলো মানুষ গেল তারপরে খাবার ওই যেভাবে আর কি কি বলবো ওই যে শরণার্থীদের খাবার মানে প্লেটগুলা দিছে আমি তো প্লেট দেখেই আমি ওইখানে চকরা করছি প্লেটগুলা ভাঙ্গা টুটা মানে মনে হচ্ছে বিমানের প্যাসেঞ্জার ওরা জন্য মানুষই না তো এই যে আমাদের সাথে এই যে ব্যবহার তারপরে ওইখানে নিলো উঠেলে উঠাইলো তারপরে এয়ারপোর্ট থেকে যখন হোটেলে নিবে চিপস দিলো মানে ওল্ড বুড়া যারা আসেন হাতে বেগ বাচ্চা কাচ্চা নিয়ে কেউ বলে আসেন গরুর মতো তো এইদিকে গেল না 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 মানে এই যে মানে আমাদের সাথে ব্যবহার এইটা নিয়ে আমরা কিছু করতে হবে আমরা ডাইরেক্ট চাই যে সিলেট থেকে ডাইরেক্ট আমাদের লন্ডনের ফ্লাইট চাই এবং লন্ডন লন্ডন আমরা এই যে যেভাবে সিলেট থেকে লন্ডন থেকে যাই ঢাকায় এক ঘন্টা রাখে এইরকম সিলেট থেকে আনুক আমাদেরকে এক ঘন্টা দুই ঘন্টা এয়ারপোর্টের ভিতরে রাখুক তারপরে আমাদেরকে ফ্লাইটটা দোক আমরা হোটেলে উঠতে চাই না এই হলো আমার ইস্যু আর সেকেন্ড হলো আমরা এই ভাড়া দিয়ে হলে কোনো সিলেটিরা যেন আর টিকিট না করেন আমি সব সিলেটবাসীকে অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের আজকে আমরা যারা এখানে বসছি আপনাদের জন্য আর সিলেটবাসীকে আমার অন্তরস্তর থেকে আমি অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা ঐক্যবদ্ধ হন আমরা একসাথে কাজ করি আর আমরা সিলেটিরা যেন আর যেন মানে কোনো দুর্গতি বুক না করতে পারি আমরা এখন এক হবার সময় আসছে ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ